ওয়ালাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। তো এই ছবিতে যাকে দেখছেন তাকে অনেকেই হয়তো চিনতে পারেন। উনি হচ্ছে আমার প্রিয় একজন ইউটিউবার, ওনাকে আসলে আমি অনেক অনেক ভালোবাসি। তো উনি একটা ভিডিও করছিলেন ওনার একটা অ্যাপস নিয়ে, অ্যাপসটা আমার কাছে অনেক ভালো লাগছে, তো ভাবছি আপনাদের সাথে অ্যাপসটা শেয়ার করি। তো উনি হচ্ছে টেক টু দ্য পয়েন্টের ওয়াহিদ ভাই, ওনার ভিডিও আমি সবসময় দেখি। আসলে টেক রিলেটেড ভিডিও ভালো লাগছে, উনি একটা অ্যাপসে রিভিউ করছিল, তো অ্যাপসটা আমি আপনাদের সাথেও শেয়ার করবো ভাবছি। অ্যাপসটা আমার কাছে অনেক ভালো লাগছে, অ্যাপসটা একেবারে কাজের, অনেক কাজের, আপনাদের সবাইয়েরই প্রয়োজন হবে অ্যাপসটা। তো চল, অ্যাপসটা কেমন ভিউয়ার্স? তো উনি যে অ্যাপসের কথা বলছিল, এটি আসলে বাংলাদেশি একটা ডেভেলপার অ্যাপস, এই জন্য আরও বেশি ভালো লাগছে আমাদের বাংলাদেশি ডেভেলপ করা একটি অ্যাপস। এই অ্যাপসটি হচ্ছে এটি ক্লিক ওয়েব ক্লিক বিডি, এই অ্যাপসটি দেখে নিন ভালো করে, ওয়েব ক্লিক বিডি এই অ্যাপসটি। এই অ্যাপসটি আসলে অনেক কাজে দিবে আপনাদের। তো এই অ্যাপসটি আপনার কী কাজে দিবে দেখি। এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি পাবেন, ক্যাটাগরি অনুযায়ী এখানে শপিং, এখানে যদি ক্লিক করেন যত শপিং সাইট আছে দেশি বিদেশি সবগুলো এখানে পাওয়া যাবে। এরপর হচ্ছে আইটি হেল্প, যারা আইটি রিলেটেড, যেমন আপনি আইটি রিলেটেড আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, আপনি কোন কোন সাইটে গিয়ে ফ্রিল্যান্সিং করবেন, এখানে এই দেখুন, এই যে ট্রুল্যান্সার, আপওয়ার্ক, এই এরপর হচ্ছে আপনার ফাইবার, ফ্রিল্যান্সার, পপুলার যে সাইটগুলো আছে এই সাইটগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার এটা কাজে আসবে। এরপরে আরও এখানে অনেকগুলা আছে, যেমন আপনি যদি এখানে আইটি রিলেটেড, এখানে রিপিটো, এটাও একটা সাইট, এরকম আর কি। এরকম আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে যেমন পিওনিয়ার, এটি এটি হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, পেপাল, স্কিল, এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে, তো এগুলোর মাধ্যমে পেমেন্ট নেয় আর কি। তো এই হচ্ছে আইটি রিলেটেড আপনি যে সেবাগুলো পাওয়ার প্রয়োজন এখানে পাবেন। আপনি নতুন হয়ে থাকলে তো আপনি এগুলোর নামে জানতেন না, যেমন বিনানি এটাতে বিট ই করে, যেমন ট্রেড করে। এরপরে বিটকয়েন, এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। এরপর ফরেক্স, এটাও একটা ট্রেডিং সাইট, এগুলোর মাধ্যমে ইনকাম করা যায়। তো আপনারা খবরদার, এই সমস্ত সাইডে কেউ প্রবেশ করবেন না বিনানি। এরপরে ফরেক্স, এগুলাতে কেউ প্রবেশই করবেন না, এগুলো হচ্ছে একটা এক ধরনের জুয়ার মতো। তো এগুলার সম্পর্কে বিস্তারিত বললাম না, এগুলো অনেক ভালো না, আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। এরপরে হচ্ছে আপনার শপিং, শপিং সাইট, যেমন বাংলাদেশে আপনি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে চাচ্ছেন, তো আপনি শপিং সাইট একটা সাইডে আপনার ফেসবুকে অফার করলো 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট দেওয়ার পরে এই পণ্যটার প্রাইস হচ্ছে এটা, আসলে কিন্তু 50% ডিসকাউন্ট না, এটা আপনার রেগুলার প্রাইস এটা। তো এটা আপনি কীভাবে বুঝতে পারবেন, যেমন আজকে ডিলে অফার দিল, আপনি বাগডুমে এসে চেক করলেন, ফিগবোতে চেক করলেন, অন্য সাইডে চেক করলেন, চেক করার পর আপনি আসলে যে পণ্যটা কিনতে চাচ্ছেন ওই পণ্যটার রিয়েল প্রাইসটা আপনি জানতে পারবেন। এই হচ্ছে এর বিষয়বস্তু। তো এখানে দেখেন সবগুলো সাইট আছে, এখানে এই দুইটা সাইট একমাত্র, এই দুইটা সাইট ব্যতীত আর সবগুলো বাংলাদেশি, আর এই দুটো হচ্ছে আলিবাবা আর অ্যামাজন, এই দুটো হচ্ছে বিদেশি সাইট। এরপরে হচ্ছে ট্রাভেল অ্যান্ড হোটেল অ্যান্ড ট্রাভেল, এখানে আপনি হোটেল, এরপরে ট্রাভেল করতে গেলে আপনার যা যা প্রয়োজন হবে সব এখানে পাবেন। এখানে বিমানের টিকিটও কাটতে পারবেন, হোটেল বুক করতে পারবেন, এই হচ্ছে এর কাজ। হোটেল অ্যান্ড ট্রাভেল ক্যাটাগরির মধ্যে নিউজ পেপারের মধ্যে আপনি বাংলাদেশের যত নিউজ সাইট আছে দেখেন, আপনি হয়তো এগুলোর মুখস্থ নাম মুখস্থ রাখতেও পারবেন না, এখানে সবগুলো নিউজ পেপার এখানে দেওয়া আছে, তো এটা আপনার অনেক কাজে আসবে আমি মনে করি। তো এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সম্পর্কে দেখেন ফেসবুক, ফেসবুক ইমো ছাড়া আর হয়তো অনেকে তেমন বেশি জানে না, তো এখান থেকে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইন, লিঙ্কিং, এরপরে এইরকম আর সবগুলো, এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া, যে টেলিগ্রাম আছে, তারপরে যে স্ন্যাপচ্যাট আছে, এগুলো এটা একটা চাইনিজ আর কি, এরপরে উইচ্যাট এটাও একটা চাইনিজ, এগুলো মানে আপনার ইউথের মধ্যে, যে টিকটক আছে। তো এই হচ্ছে এই বিষয়বস্তু, এই নিয়ে আর বেশি কিছু বলা নেই। আদার্সের মধ্যে অনেক কিছু আছে, এখানে দেখেন আপনি করোনা ভাইরাস রোগী আক্রান্ত এবং এই এটা চেক করার জন্য এই সাইটটা, এরপর নেটফ্লিক্স, ফুড পান্ডা, এরপর আপনার নেট স্পিড টেস্ট করার জন্য একটা দেওয়া আছে, বিডি জবস, 10 মিনিট স্কুল, গুরুত্বপূর্ণ আপনার অনেক কিছু এখানে আছে, এডুকেশন বোর্ড, এটার মাধ্যমে এই সাইটের মাধ্যমে আপনি রেজাল্ট জানতে পারবেন।
তো ভিউয়ার্স, তো আমি সব সর্বশেষ ওয়াহিদ ভাইকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো সবাই ওয়াহিদ ভাইয়ের চ্যানেলটি ভিজিট করতে পারেন একবারের জন্য, হলো ওয়াহিদ ভাই টেক ভিডিও রিলেটেড ভিডিও করে, উনি সবসময় টেক ভিডিও করে, আর উনি ওনার ভিডিওতে আমার কাছে এই কারণে একটু ভালো লাগে, উনি সবসময় ভিডিওর মধ্যে এন্টারটেনমেন্ট দিয়ে থাকে, উনি আসলে একজন ফানি একজন মানুষ, ওনাকে আমি লাভ করি। তো আপনারা সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাও করবেন। তো আমিও আসলে টেক ভিডিও লাভার, আমি আপনাদেরকে টেক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আসলে ওনাদের মতো আমার ভিডিও এখনও এত ভালো হইতেছে না, তো আমি চেষ্টা করতেছি ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।